কড়া নিরাপত্তায় পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকা থেকে সড়কপথে প্রকল্প এলাকায় পৌঁছেছে। ভোরে ইউরেনিয়ামবাহী গাড়িবহর গাজীপুরে প্রবেশ করে, তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় পৌঁছালে একটি গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মেরামত শেষে গাড়িগুলো ছেড়ে যায়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। গতকাল সন্ধ্যায় রাশিয়া থেকে দেশে পৌঁছায় ইউরেনিয়ামের প্রথম চালান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী 5ই অক্টোবর এ জ্বালানি আনুষ্ঠানিকভাবে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এর আগে গেল জুলাইয়ে আন্তর্জাতিক আণবিক সংস্থার নির্দেশ অনুযায়ী শর্ত পূরণ করায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য পারমাণবিক জ্বালানি আমদানি ও সংরক্ষণের অনুমোদন পায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। একই সঙ্গে রাশিয়ান প্রতিষ্ঠান বুরুশকে পারমাণবিক জ্বালানি পরিবহনের অনুমোদন দেয় আন্তর্জাতিক আণবিক সংস্থা।